ঘরে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে আমি এখন রিলস বানাচ্ছিলাম আর বানাতে বানাতে ভাবলাম মুড়ি খাই আর মুড়িটা দিয়ে গেল আমার শাশুড়ি শাশুড়ি মুড়িটা মাখানো হয়েছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কারণ আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ প্রচণ্ড ভালোবাসি আর মুড়িটা এখন খেয়ে নিচ্ছি মুড়িটা খেয়ে নেওয়ার পর চলে যাব রান্নাঘরে রান্না করব রান্নাঘরে তো রান্না করবো না রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে চাল নেব আর আমার মুখে দেখো এখনও লিপস্টিক রয়েছে আর মাথায় তেল দিয়েছি আর চলে এসেছি চালের কাছে চাল নিতে চলে এসেছি আর রাতের বেলায় কি করি বলো তো রাতের বেলায় হাঁড়িতে রান্না করি না এই ছোট পাত্রে রান্না করি কারণ তিনজন মানুষ হয়ে যায় আর হাঁড়িতে রান্না করলে অনেকটাই হয় আর হাঁড়ি ছোট হাঁড়ি আছে মানে সব কিছু একবারে ব্যবহার করি না যেহেতু কাজের লোক সব কাজ করে দেয় আর বাদবাকি কাজগুলো করতে হয় আর এ দেখো কথা বলতে বলতে আমার ভাতটাও কমপ্লিট আর এদিকে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে আর এইদিকে এই লেবুটা একজনা দিতে এসেছিলো দশ টাকা দিয়ে তার কাছ থেকে কিনে নিলাম আর কি কি রান্না হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই মাছের ঝোল রান্না করেছিলাম দেখেছি ওপরে লঙ্কা সব তরকারিতে দেখবে ওপরে লঙ্কা আর এইদিকে হচ্ছে বাঁধাকপির ঘন্ট করেছি আর মাছের তেলের মানে রুই মাছ রান্না করেছিলাম আর আমার ছেলে ঘুমোচ্ছে ঘুমের ঝোকেও কী করছে তোমরা একটু

তোর বালিশে শুতে তো বলেছি এই এই তোর বালিশ এসো তোর বালিশ কোনটা তোর জায়গা কোনটা এইভাবে সটাং করে শুয়ে পড়েছিস যা তোর বালিশে যা এই যা তোর বালিশে যা যা তোর বালিশে যা তোর জায়গা কোনটা তোর জায়গা কোনটা ওই যে তোর জায়গা আসো গুড নাইট টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও একটু তারপরে ঘুমাও টাটা করে দাও না এরপর নাড়ু নিয়ে বসে পড়েছি আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো বাই বাই